হ্যালো বন্ধুরা, সৌদি আরবের তায়মা মরুদ্যানে গেলে দেখা মিলবে বিস্ময়কর এক পাথর আল নাসলার, যেটি যুগ যুগ ধরে পড়ে আছে মরুভূমির মাঝে। পাথরটির আনুমানিক বয়স প্রায় 4000 বছরেরও বেশি। বিস্ময়কর ব্যাপার হলো পাথরটি মাঝখান থেকে একেবারে সমানভাবে কাটা। দেখে মনে হয় যেন লেজার রশ্মি দিয়ে একেবারে মাঝখান থেকে কেটে দিয়েছে কেউ এই বিশালকার পাথরটি। এখানেই তো রহস্য। 4000 বছর আগে পাথরটি কাটল কে, আর কি করেই বা কাটল? তবে এখনও পাথরটি কাটা সম্পর্কে কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। দূর থেকে দেখলে পাথরের কাটাটি দেখা যায় না, কিন্তু কাছ থেকে দেখলে রীতিমতো অবাক হতে হয়। কাছ থেকে দেখলে মনে হয় যেন কোনো শক্তিশালী মানুষ পাথরটিকে ধারালো কোনো অস্ত্র দিয়ে এক কোপেই কেটে ফেলেছেন। বিশ্ববিখ্যাত এই পাথর দুটি বড় বড় বেলে পাথরের সমন্বয়ে গঠিত। তবে বিজ্ঞানীরা সহ অনেকেই মনে করেন যে এই পাথর দুটি প্রমাণ করে প্রাচীন সভ্যতাগুলো আমাদের ভাবনার চেয়েও অনেক অনেক বেশি উন্নত ছিল। পাথর দুটির স্থায়ী শিলা গঠন গবেষকদের অবাক করে দেয়। এই পাথরটি পাওয়ার পর থেকে এটি নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। পাথরটি সম্পর্কে অনেকের ভিন্ন ভিন্ন মত থাকলেও পাথরটি কোথা থেকে এসেছে বা কি করে মাঝখান থেকে এভাবে কাটা হয়েছে তা এখনও বিশাল একটি রহস্য হয়েই রয়ে গেছে। বিজ্ঞানীরাও কোনো কিরানা করতে পারেননি এই রহস্যের। ভূতত্ত্ববিদরা মনে করেন আল নাসলা পাথরের বিভক্তি হতে পারে প্রাকৃতিক কোনো কারণে। তবে বেশিরভাগ লোক মনে করেন যে এই পাথর দুটি প্রাচীন কোনো উন্নত সভ্যতার নিদর্শন, অথবা এলিয়ানরা কেটেছে এই পাথরের মাঝখান থেকে। তবে বিজ্ঞানীরা এসব ধারণাকে উড়িয়ে দিয়েছেন। আসলে আল নাসলা পাথরটি কে, কেন এবং কিভাবে কেটেছে তা এখনও পর্যন্ত একটি অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। ভবিষ্যতে হয়তো কখনো উন্মোচিত হতে পারে এই রহস্য। তো বন্ধুরা, আল নাসলা পাথরটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা। ধন্যবাদ।